গাইস, তো আজ আমরা যাচ্ছি রথের মেলায়। তো আমার সঙ্গে যাচ্ছি আমার আরেকটি ভাই। তো এই ভাইটি হচ্ছে এই যো। তো আমরা এখন রাস্তায় যাচ্ছি, আমরা রথের মেলায় যাচ্ছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, পরবর্তী নোটিফিকেশান আসবে সেটি পাওয়ার জন্য। তো আমরা মেলা দেখতে পাচ্ছি, অনেকটা কাছেই চলে এসেছি মেলা। দেখুন, আমি ফোকাস করছি দেখার জন্য, দেখতেই পাচ্ছি। তো আমরা মেলায় চলে এসেছি, মেলায় আমরা ঢুকছি। তো দেখতে পাচ্ছেন মেলায় খুব একটা এখনও ভিড় হয়নি, অল্প স্বল্প এখনও ভিড় আছে, আস্তে আস্তে হবে। সন্ধ্যে যত হবে, রাত্রি যত হবে, তত ভিড় বাড়তে থাকবে। তো এখন অল্প অল্প ভিড় আছে, সব দোকানেই মোটামুটি ভিড় আছে। আমরা মেলায় চলে এসেছি, তো চলো মেলার ভেতর দিয়ে গিয়ে দেখা যাক। তো যার উপলক্ষে আজকে আমরা এই মেলায় এসেছি, তো সেটা হচ্ছে এই রথ। এই রথের জন্য আমরা আজকে এই মেলায় এসেছি। তো চলো এবার বেশি দেরি না করে মেলার ব্লগ শুরু করা যাক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ফটো আছে। তো এখানেতে দাদু বিক্রি করছে ফটোগুলো। তো এখানেতে এবার ক্যাঁঠাল বিক্রি হচ্ছে, ক্যাঁঠালটা এখন অনেক দাম শুনে আর কিনে নিক। তো ক্যাঁঠাল বিক্রি হচ্ছে এখানে, আম বিক্রি হচ্ছে, আম আমাদের বাড়িতে অনেক গাছে আছে কিনে নি তাই। এই পেঁপে বিক্রি হচ্ছে এখানেতে, তারপরে জিলিপি বাদামের দোকান এলো, বাদাম জিলিপি কাঠি ভাজা অনেক কিছু অনেক রকমের আছে। তো এবার আমরা মেলার দিকে চলে যাই। হ্যাঁ, ফুচকা ফুচকা কিছু বসেছে, হ্যাঁ ফুচকা বসেছে। এবার আস্তে আস্তে ভিড় হচ্ছে দেখা যাচ্ছে, এবার আস্তে আস্তে ভিড় দেখতে পাচ্ছি মেলার ভেতরে যাওয়ার সময়। মেলাতে ভালোই ভিড় হয়েছে দেখতে পাচ্ছি, দেখুন প্রচুর ভিড় হয়েছে মেলাতে, এবার মনে হচ্ছে মেলা একটা। তো আমি মেলাতে এলি প্রথমে কিছু খাই আর না খাই ঘুগনির দোকানে আমি ঠিক চলে যাই, যেমন এই কাকুর দোকানে আমি চলে এসেছিলাম। তো এই ঘুগনি দেখতে পাচ্ছেন, আমি কিছু খাই না খাই ঘুগনি আর আইসক্রিম এই দুটো জিনিস মেলাতে এলে আমি খাবই, তাই আমি ঘুগনি আমি আর ভাই নিয়ে খেতে শুরু করে দিলাম। ভাই খেতে শুরু করে দিয়েছে, আমি ভিডিও করছি, কারণ ভিডিও করার তো অন্য কেউ নেই তাই। আর এখানে ট্যাটুর একটি দোকান দেখতে পাচ্ছেন, তো আমি ট্যাটুর দোকানের ভিডিওটা করেই চলে এসেছি, ট্যাটু করাইনি, কারণ ট্যাটু করালে আমাকে বাড়িতে ঢুকতে দেবে না, বাড়ি থেকে বের করে দেবে, তাই আমি ট্যাটু করাতে যাইনি, তো আমি ভিডিও করে চলে এলাম। তারপরে আমরা আবার মেন মেলার একটা লাইনে চলে এলাম, মেলাই দেখাবো। তো এখানে তো অনেক মেলা দেখতে পাচ্ছি, ভিড়টা প্রচণ্ড হয়েছে, আমার ক্যামেরা নড়ে যাচ্ছে খালি। তাও আমি চেষ্টা করছি ক্যামেরা যাতে না নড়ে, সেরকমই চেষ্টা করছি, কিন্তু এত ভিড়ে ঠেলাঠেলিতে নড়ে যাচ্ছে ক্যামেরা।
তো চলো অনেকক্ষণ মেলা দেখা হলো, এবার কিছু খাওয়া যাক। তো ভাই বললো তাই আমি একটু এগরোল কিনে খেলাম, ভাই বললো এগরোল খাবো তাই এগরোল খেলাম। তো খাচ্ছি আমি এগরোল, এগরোলটা মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ নয়, মোটামুটি ছিল। তো তারপরে আমি আবার মেলায় ফিরে গেলাম। এখানে দেখুন দুটো সিভিক ভলেন্টিয়ার বসে আছে মেলা পাহারা দেওয়ার জন্য, ঝামেলা কোনো হয় সেই জন্য। তো এখানে বাদাম জিলিপির ছোটো খাটো দোকান আছে কিছু, তো নিজে দেখতে পাচ্ছেন মেলাটা বা রাস্তার দিকে অতটা ভিড় নেই গো, মেলার ভেতরে প্রচুর ভিড়, রাস্তার দিকটা পুরো ফাঁকা ফাঁকা, দেখে মনে হবে মেলায় ভিড়ই হয়নি গো, কিন্তু ভেতর দিকে যে কী হয়েছে সেটা মেলার লোকেরাই জানে। তো তারপরে এবার আমরা বাড়ি ফিরবো, তাই আইসক্রিমের দোকানে চলে এলাম লাইন দিতে। আইসক্রিমের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখন, তারপরে আমার পালা আসবে। তো এখানে তো আমার পালা এসছে এখন। তো আমরা দুটো আইসক্রিম কিনে নিলাম, তো আমরা আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাবো ভাবছি, দেখা যাক। আইসক্রিম কিনে নিয়েছি, দুটো আইসক্রিম কিনলাম। তো এই আইসক্রিমটা যেটা কিনলাম সেটা কিন্তু ভাই ব্যবহার করেছে, আমরা খাচ্ছি, ভাই ব্যবহার করেছে এটা সেই জন্য। তো এবার আমরা বাড়ি ফিরছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা তো কমেন্টে কিছু জানাচ্ছেন না আমার ভিডিও কেমন হচ্ছে, আমি বুঝতে পারছি না আমার ভিডিও ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, তাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই, থ্যাংক ইউ।